প্রিয় বিএ বিএসসি ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সেমিস্টার 5 এর কীভাবে রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে দেখবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থেকো। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হয় সেটি বলে দেব। যারা প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখবে সিওর, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, তোমাদের নোটিশ জারি হয়েছিল গতকাল 17ই মে, তোমাদের 2021 তারিখে রেজাল্ট বেরোবে। দেখতে পারবে তোমরা ওয়েবসাইটে গিয়ে দুপুর 3টের মধ্যে। তো সাইটটি হলো www.exametc.com। এই সাইটে গিয়ে তোমাদের বিএ বিএসসির সেমিস্টার 1, 3 এবং 5 এর রেজাল্ট তোমরা দেখতে পারবে। তো কিভাবে দেখবো সেটি আলোচনা করব। তোমরা মোবাইল থেকে গুগল ক্রোমটি ওপেন করবে, দিয়ে সেখানে লিখবে www.exametc.com, যেরকম দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। দিয়ে একটি পেজ ওপেন হবে। এই পেজে গিয়ে তোমরা দেখতে পারবে রেজাল্ট বলে। সেই পেজে গিয়ে তোমরা রেজাল্ট বলে যে অপশানটি থাকবে তাতে ক্লিক করবে। দিয়ে আরেকটি ওপেন হবে পেজ। সেখানে দেখো দেখতে পারা যাচ্ছে স্টেট, দিয়ে স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল, এবং আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তাতে আমরা সার্চ করে ক্লিক করে নেব। তো সার্চ করার পর দেখতে পারবে একটি পেজ ওপেন হবে। সেখানে লেখা থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটি, নিচে এখানে LLB লেখা আছে। তোমাদের 17 তারিখে 3টের সময় তোমাদের ওখান থেকে বিএ বিএসসি সেমিস্টার 1 অনার্স মেজর জেনারেলে আলাদা করে তোমাদের উল্লেখ করে দেবে। সেখানে গিয়ে তোমরা যেটি যার যেরকম সেমিস্টার সেখানে গিয়ে ঢুকবে। তাতে তোমরা রোল নম্বর, 12 ডিজিটের যে রোল নম্বর রয়েছে সেটি গিয়ে ক্লিক করবে। দিয়ে সেখানে সাবমিট করলেই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে।